পরে জমি দখলের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানা দ্বারস্থ প্রৌঢ়া। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির ডানকুনির রায়পাড়া এলাকায়। জানা গেছে, রায়পাড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মঞ্জুরানী ঘোষাল মঙ্গলবার সকালে নিজের জমি দেখতে যান। দেখেন জমির পাঁচিল ভাঙা, এমনকি মাটিতে পড়ে রয়েছে ভাঙা গেট। নষ্ট করে দেওয়া হয়েছে জমিতে লাগানো গাছও, ভেঙে দেওয়া হয়েছে জমিতে থাকা গোলপোস্টও। তারিখে এসে দেখি দুদিকে পোস্টার গেড়েছে আর গেট ভেঙে দিয়েছে, চাবি ভেঙে দিয়েছে আর গেটগুলো ফাটিয়ে দিয়েছে পাঁচিলটা। এটা কাউন্সিলর ওর বাবা আর কতগুলো ছেলে মিলে, আমি তো দরখাস্ত দিয়েছি সব, কিন্তু যারা আগে করেছে তারাই করবে এটা আমার অনুমান। অভিযোগের তীরে ডানকুনি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ গঙ্গোপাধ্যায়। মানুষ তো টিকতে পারবে না ওর অত্যাচারে। কার অত্যাচারে? ওই শুভজিৎ গাঙ্গুলি আর সুনীত গাঙ্গুলি। আমার জমি আমি এত বছর ট্যাক্স দিচ্ছি আর দিচ্ছি, জবরদখল করলে হয় তাহলে তো সবার বাড়ি জবরদখল হয়ে যাবে, এটা কি ঠিক? যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের পুরপিতা। আমার জমি না, আমি জমিটা কিনবো না, আমি জমিটা কিছু করবো, আমি তো কাউন্সিলর, আমি জনপ্রতিনিধি, ওই এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে, পাঁচিল ভাঙানোর জন্য আমাকে জিতিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। তৃণমূল বনাম তৃণমূল হচ্ছে, একদল চাইছে মাঠটাকে বেচে প্রমোটিং করে কিছু টাকা কামাতে, একদল চাইছে মাঠটা থেকে মানে খেলাধুলা করে কিছু টাকা কামাতে। সুতরাং তৃণমূল ভার্সেস তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রকট হয়ে রয়েছে, ডানকুনি তার ব্যতিক্রম নয়, ডানকুনির মধ্যেও সেটা এসে গেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে ডানকুনি থানার পুলিশ। পাশাপাশি ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হুগলি থেকে সুমিত সিনহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।